সবাইকে স্বাগত জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। সাথে আছি আমি ডক্টর ফারজানা সাদিয়া। দর্শক, আমাদের আজকের বিষয় কোমর ব্যথায় রিহ্যাব ফিজিও চিকিৎসা। এ বিষয়ে যদি আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান অথবা প্রশ্ন করতে পারেন, টিভি স্ক্রলে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে অথবা ফেসবুকে গিয়ে www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে অথবা স্কাইপি যে satb.dprc লিখে। দর্শক, আজকে আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আসুন আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আসসালামুকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের বিষয় হচ্ছে কোমর ব্যথায় রিহ্যাব ফিজিও চিকিৎসা। তো এই বিষয়ে আমরা আলোচনার আগে একটু জানতে চাচ্ছি, কোমর ব্যথায় বিষয়গুলো কারণগুলো একটু যদি বলবেন এবং কোন সময়ে আমরা ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশনে যাব, যদি আমাদের এই বিষয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে সাবজেক্ট, এটা দীর্ঘদিনই আমরা কোমর ব্যথা নিয়ে কথা বলছি এবং এটা বিশাল একটা সাবজেক্ট। যে স্টাডি আছে, মানে একটা মানুষের জীবন দশায় সে কোনো কেউ না, মানে প্রতিটা লোকই কোনো না কোনো দিন কোমর ব্যথা ভুগে থাকেন। আর আমাদের যে স্টাডি আছে কোমর ব্যথা রোগীদের উপরে, সেটা হচ্ছে প্রতি পাঁচজনের মধ্যে চারজনই কোমর ব্যথায় দীর্ঘদিন সমস্যা ভুগে থাকেন। তাহলে বোঝা যায় কোমর ব্যথার যে সমস্যাগুলো, এটা ওয়ান অফ দ্য হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম একটা বিশাল একটা প্রবলেম, মেজর একটা প্রবলেম। আর নন কমিউনিকেবল ডিজিজ যেভাবে বেড়েই চলছে, কমিউনিকেবল ডিজিজ তো এখন প্রায় আমাদের ডাক্তারদের এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবারই কিন্তু গ্রিফের মধ্যে, মোটামুটি রোগগুলো নাই বললেই চলে অনেক ক্ষেত্রে, বা যেগুলো আছে এগুলো নিয়ন্ত্রণাধীন। তো কিন্তু তার রিভার্স যেটা নন কমিউনিকেবল ডিজিজ, যেটা অন্যতম কোমর ব্যথা বা ব্যাক পেইন, সেটা পিঠ ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে। তো এই রোগীগুলো আসলে, এবং এই সমস্যাটা ডে বাই ডে বেড়েই চলছে এবং এভরি হোয়ার প্রত্যেকটা পেশাজীবী মানুষের, ইভেন কি আমরা যেটা হচ্ছে ক্লিনিক্যালি, যেটা আগে আমরা পেতাম বয়স্কদের কোমরের সমস্যা, এখন কিন্তু আমরা ইয়াং অ্যাডাল্ট এবং হচ্ছে চাইল্ড বা অ্যাডোলেসেন্স পেয়ে থাকি। তো এটা বুঝেই যাচ্ছে যে এই কোমর ব্যথা আসলে এখনই যদি আমাদের সাবধানতা না করা হওয়া যায়, তাহলে কোমর ব্যথার সমস্যা বেড়েই চলবে। এবং যেহেতু মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে এবং নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে অন্যতম কোমর ব্যথা, তো এই কোমর ব্যথার যে কারণ, কোমর ব্যথার ট্রিটমেন্ট কী এবং আসলে প্রপার রিহ্যাবিলিটেশন প্রসিডিউরগুলো কি, তাহলে স্যার আমরা এখানে একটা বলতে পারি, একটা যে এজ ফ্যাক্টর থাকে, যে কোমর ব্যথা আগে মনে করা হতো যে বয়স্কদেরই বেশি হয়, সেটা কি এখন বলবো যে সেই এজ ফ্যাক্টরটা, লিমিটেশনটা কমে আসছে? অবশ্যই অবশ্যই কমে আসছে। সেটা আগে বয়স্করা যারা কোমর ব্যথা ভুগে থাকতো তাদের বেসিক্যালি এজিং প্রসেস জনিত, যেমন অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা স্পন্ডাইলোসিস, বয়সের হাড় ক্ষয় রোগ, এটা কমন, এটা প্রায় ফ্যামিলিতেই আছে এখনও ইয়াং যারা, মানে এল্ডার পিপল। কিন্তু এখন কিন্তু আপনি যেটা বলছেন যে রিভার্স হয়ে যাচ্ছে, এখন ইয়াং অ্যাডাল্ট বেশিরভাগই আমরা পাচ্ছি। এবং আমেরিকান যে তাদের যে রিসার্চ আছে, ওদের রিসার্চে বলা হয়েছে যে তাদের হেলথ কেয়ারের বিশাল একটা অংশ কোমর ব্যথার জন্য ব্যয় হয়ে থাকে, মানে ওদের যে ইকোনমিক্যাল যে ফান্ড, হেলথের যে ফান্ডের যে এক্সপেন্ডিচারটা, এটা কোমর ব্যথার উপরে এই রোগীদের জন্য অনেক বেশি ব্যয় হয়ে থাকে। এবং ব্যয়টা তারা কিভাবে ধরেছে, একটা হচ্ছে ট্রিটমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে এই যে যে পিপল কোমর ব্যথা ভুগছে তারা কিন্তু কোনো আর্ন করতে পারতেছে না। মানে একটা হচ্ছে ট্রিটমেন্টে ব্যয় তো হচ্ছেই, সেটা হচ্ছে, আর একটা হচ্ছে যারা এই কোমর ব্যথা আক্রান্ত, হ্যাঁ, তাদের এই যে ফিজিক্যাল ব্যথা বেদনা এবং ডিসএবিলিটির কারণে তারা কিন্তু আর্নিং পিপল, তারা যে এই যে তারা আর্ন করার কথা, সে এই যে কোমর ব্যথা নিয়ে বাসায় আছে বা হসপিটালাইজড হয়ে আছে, তাহলে সে কিন্তু জবে যেতে পারছে না। এই যে জবে না যাওয়া, এখানেও কিন্তু ইকোনমিক্যাল সমস্যা হচ্ছে, পাশাপাশি হচ্ছে তার ট্রিটমেন্ট এক্সপেন্ডিচারটা এখানে ইনভলভ হচ্ছে। তো এটা হচ্ছে তাদের ডাটা, যদিও বাংলাদেশে ওইভাবে ডাটা আমাদের নেই বিকজ আমাদের সোশ্যো ইকোনমিক্যাল স্ট্যাটাসের কারণে। তারপরও আমাদের যে ডাটা আছে, আমাদের বলা হয় যে মহিলাদের কোমর ব্যথা একটু বেশি হয়ে থাকে তুলনামূলক ছেলেদের তুলনায়। আর আমরা যারা ক্লিনিশিয়ান, যারা এই কাজগুলো, মানে রোগী নিয়ে ডিলিংস করি, দীর্ঘদিন করে আসছি, আমাদের কাছে ক্লিনিক্যালি আমরা ডাটা অলরেডি আমাদের তৈরি আছে। কারণগুলো যদি একটু বলতেন, যে তার মধ্যে অন্যতম কারণই হচ্ছে আমরা যেটা কোমর ব্যথাটা মেজর দুইটা ভাগে ভাগ করে থাকি,
আর একটা হচ্ছে সাব একটা ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন বা কোমর ব্যথা, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন, আর একটা হচ্ছে কোমর ব্যথা ডিউ টু অ্যানাদার কজ। আচ্ছা, তো মেকানিক্যাল কজটি সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে, অ্যাবাউট 90-95%। এই রেঞ্জ পর্যন্ত হচ্ছে মেকানিক্যাল সমস্যা। তার মধ্যে অন্যতম হচ্ছে ডেক্স জব ওয়ার্কার, যারা বসে বসে কাজ করে তাদের কোমরের সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। কাজের ধরন বা পজিশন, পজিশন থেকে হয়ে থাকে, বডি পজিশন হতে পারে, বডি পজিশন সেটা পেশাগত প্রফেশনালি সাধারণত টাইম লিমিটও হতে পারে স্যার, এক জায়গায় বসে কাজ করা সেটাও হতে পারে। হ্যাঁ, এক জায়গায় কারো দীর্ঘ সময় কাজ করা, কেউ ভুল অবস্থানে বসে কাজ করা, অথবা আবার কিছু পেশাজীবী আছে যে অত্যধিক পরিশ্রমী পেশাজীবী, হ্যাঁ, যারা ডে লেবার বা যারা শ্রমিক পেশাজীবী, তাদের কিন্তু দেখা যায় যে খুব প্রলং এক নাগারে একই রকম ঝুঁকিপূর্ণ জব তারা করে যাচ্ছে। এবং এই যে স্যানিটারি পিপল এবং যারা ডেস্ক জব ওয়ার্কার এবং আরও কিছু এখানে কজ আছে, যেটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে ভুল হতে পারে, ADL সাজেস মহিলাদের ক্ষেত্রে দে আর ইউজিং হাই হিল শুজ, এই যে হাই হিলের জুতা, চলাফেরার ভঙ্গি, যেমন হঠাৎ লাগেজ টান দেওয়া, বাসা বাড়িতে কাজের ভুল, যে বিছানা মানে এভরিডে যে অ্যাক্টিভিটিজের ভিতরে জুতা পরা থেকে শুরু করে একটা প্যান্ট পরা থেকে শাওয়ার নেওয়া থেকে শুরু করে এই যে অ্যাক্টিভিটিসগুলোতে যে ভুল, বসা পড়ালেখা থেকে শুরু করে এগুলার সবচেয়ে বেশি কজ, সবকিছু এফেক্ট আছে আমাদের। হ্যাঁ, এই এই থেকেই কোমর ব্যথা সবচেয়ে মেকানিক্যাল। আচ্ছা, এই বিষয়ে আমরা আরেকটু শুনবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমরা শুনতে পাচ্ছি। বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি রোড অ্যাক্সিডেন্ট করলাম আজ থেকে 2 বছর আগে। হুম, তার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হচ্ছে টি2 থেকে টি4। হুম, ইঞ্জুরি ছিল। হুম, ইঞ্জুরি হয়েছে, এখন তার মনে করেন যে 2 বছর এই বিছানায় পড়ে আছি। হুম, যে থেরাপি ছিল সিআরটি থেকে নেওয়ার পরে পুরো শরীর আপনি এখন কি হাঁটা চলাফেরা করতে পারেন? আপনি কি হাঁটা চলাফেরা করতে পারেন বর্তমানে? টোটালি বেডে আছেন। আচ্ছা, পা নাড়াতে পারেন না, হাত নাড়াতে পারেন? হালকা হালকা পাতলা, হালকা পাতলা পারেন। কি জানতে চাচ্ছেন? হাত হালকা পাতলা নাড়ে। জি, আপনি এখন আমার আমার কাছে কি জানতে চাচ্ছেন? জানতে চাচ্ছিলাম যে ঈদ পুরো অসুবিধা আছে কিনা। ওকে, ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। ওনার যেটা হচ্ছে একটা, উনি অ্যাক্সিডেন্ট থেকে উনি কোয়াড্রি প্যারেসিস বা কোয়াড্রি প্লেজিয়া, যেটা প্যারালাইসিস হয়েছে, তো এটা অ্যাক্সিডেন্ট অ্যানাদার কজ। যদিও আজকে কোমর ব্যথা নিয়ে আমরা কথা বলছি, তো কোমর ব্যথা অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে। তা ওনার যে কজটা, এটা কোয়াড্রি প্যারেসিস বা কোয়াড্রি প্লেজিয়া ছিল, এখন হয়তো কিছুটা পার্শিয়ালি মুভমেন্ট সে করতে পারে, মোটর ফাংশন হয়তো আগের থেকে সে ডেভেলপ হয়ে আসছে। আসলে এই রুগীদের যে প্রপার রিহ্যাবিলিটেশন প্রসিডিউর বাংলাদেশে ওইভাবে ডেভেলপ এখনো করেনি, এটা বাস্তবতা। বিকজ অফ সোশ্যো ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং ল্যাক অফ রিহ্যাবিলিটেশন হসপিটাল এবং ডক্টরস স্পেশালিস্ট, এটা কিন্তু আসলেই ঘাটতি এখনো আছে, এবং অনেক আরও আপডেটেড ট্রিটমেন্টের প্রয়োজন। এবং যে ফিজিওথেরাপির যে রোল বিশাল, এটা অনেক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয় না, অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, রুগী পারে না বা হওয়া পরিবেশগত কারণে হয় না, ইকোনমিক্যাল ব্যাপার এখানে জড়িত, যার কারণে রুগী এখনও বিছানায় আসছে। আমার মনে হয় ওনাকে যদি প্রপার ওয়ে আরও রিহ্যাবিলিটেশন করা যায় এবং সেটা যদি ফান্ডিং করে সময় নিয়ে, আশা করি প্রত্যেকটা রুগী আমরা কিন্তু অপটি, আমাদের যে টার্গেট ফর রিহ্যাবিলিটেশন সেটা হচ্ছে একটা মানুষকে তার যতটুক এবিলিটি আছে, মানে আফটার ইঞ্জুরি, সেই পরিমাণকে ইউটিলাইজ করা। এখন একটা রুগী বিছানা পড়ে আছে, আপনি ভাবে যদি ভেবে নেন এ আর ভালো হবে না, দিস ইজ এ ব্যাড আইডিয়া। আপনাকে তার অপটিমাল যে পরি ফিজিক্যালি সে যতটুকু অ্যাবল সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে রিহ্যাবিলিটেশন। আমরা তাহলে ভাগ করে দিতে পারি ডিজিজ পোর্শন এবং রিহ্যাবিলিটেশন পোর্শন বা ফিজিওথেরাপি, অবশ্যই ভাগ করে দিতে হবে, এবং মেজর
রোল প্লে করে রিহ্যাবিলিটেশন একটা রোগী ইনজুরি যখন হয় তখন আপনার একটা মেডিকেল ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তাকে বাঁচিয়ে রাখা তার হয়তো কোনো অপারেশনের প্রয়োজন হতে পারে সার্জারি এগুলা অবশ্যই একটা সার্টেন টাইমের জন্য কয়েক দিনের ভিতরে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু বিশাল টাইমটা পড়ে থাকে তার রিহ্যাবিলিটেশন আচ্ছা স্যার আমাদের মনে হয় কিছু একটা ছবি দিয়ে জিনিসগুলো বুঝে নিলে ভালো হবে আমরা এখানে দেখা যাচ্ছে একটা এমআরআই এর ছবি হ্যাঁ এটা এমআরআই হচ্ছে ল্যাটারাল ভিউ ল্যাম্বোস্যাক্রাল স্পাইন কোমরের অংশের একটা ভিউ এমআরআই দিয়ে বোঝানোটা খুবই সহজ এবং এটা একটা যে কোনো লেমেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো আইডিয়া না সেও বুঝবে কোমরে বুঝাই যায় এখানে হাড়গুলা একটার পর একটা যে ভার্টেব্রা থাকে একটার উপর একটা ইন্টারভার্টিব্রাল ডিস্কস আছে এবং মাঝখানে ডিস্কস আছে এবং পিছনে সাদা যে নার্ভ উপর থেকে সাদা কিছু একটা নিয়ে আসছে দিস ইজ স্পাইনাল কর্ড এবং আমরা যে বলছিলাম যে কোমর ব্যথার অন্যতম কারণ মেকানিক্যাল কজের ভিতরে তার মধ্যে পিএলআইডি একটা কমন কজ পিএলআইডিও মেজর জায়গা দখল করে আছে লাস্টে যে ডিস্কগুলো আছে কালো হয়ে গিয়েছে বুঝেই যায় দুটা L4-5 L5-S1 দুটা লেভেলের ডিস্ক কিন্তু প্রোল্যাপস হয়ে স্পাইনাল কর্ডে আপনার কম্প্রেশন দিয়ে আছে এই যে প্রোল্যাপস এবং এটার কারণে সবচেয়ে বেশি কোমর ব্যথা রোগী আমরা পেয়ে থাকি সাধারণত এটা হচ্ছে পিএলআইডি এবং এই ক্ষেত্রে আমরা এই এমআরআই এর মাধ্যমে যে কোনো রোগীর পিএলআইডি নার্ভে কম্প্রেশন এবং কোনো হাড় সরে গিয়েছে কিনা স্থানচ্যুতি হয়েছে কিনা স্পন্ডাইলোলিস্থেসিস যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু উই ক্যান ডিটেক্ট এবং অলসো ডিটেক্ট যে হাড়গুলা কোনো ক্ষয় আছে কিনা যেটা স্পন্ডাইলোসিস বলে থাকি সেটাও বোঝা যায় এনি প্যাথোলজি এখানে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে মেরুদণ্ডে যদি কোনো বোন টিবি আসে তাও কিন্তু আমরা বুঝতে পারবো বাই দিস এমআরআই ফিল এটা এখন যে ছবিটা আছে এটা হচ্ছে আরও মানে একেবারে কোমর ব্যথা জনিত সমস্যায় মানুষের মেরুদণ্ড কি হতে পারে আমরা স্কোলিওসিস বোঝা যাচ্ছে হ্যাঁ স্কোলিওসিস এটা বাঁকা হয়ে ডিফর্মিটি অফ স্পাইন আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে দীর্ঘদিন কোমর ব্যথা ভুগতে ভুগতে এক পর্যায়ে মেরুদণ্ডটা এভাবে বেঁকে যেতে পারে এই ভদ্রলোকের পিছনে যেভাবে বেঁকে গিয়েছে স্পাইনটা আমরা বুঝিয়েছি এটা কিন্তু সেকেন্ডারি কমপ্লিকেশন অফ কোমর ব্যথা বা ব্যাকের বিভিন্ন সমস্যা থেকে স্পেশালি পিএলআইডি পিএলআইডি রোগী দীর্ঘদিন যদি ভোগে সে যদি প্রপার রিহ্যাব ফিজিও না নেয় রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে না যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সেকেন্ডারি কমপ্লিকেশন অ্যারাইজ করবে এবং স্কোলিওসিস ডেভেলপ করবে তখন কিন্তু তার পারসিস্টেন্ট কোমর ব্যথা থেকেই যাবে সে ফিজিক্যালি ডিজেবল হয়ে যাবে আবার রোগী কিন্তু আর কারেকশন করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না তখন আপনি অপারেশন করে হয়তো ডিস্কের সমস্যা সমাধান করবেন কিন্তু স্কোলিওসিস কারেকশন হবে না তো সেটার জন্য আবার তাকে সেকেন্ডারি অ্যানাদার সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে অথবা তাকে আবার রিহ্যাব আরও কোনো আপডেটেড ট্রিটমেন্টে যেতে হবে এটা দিয়ে আমরা জাস্ট বুঝিয়েছি যে আফটার কোমর ব্যথার পরে যে দীর্ঘায়িত হলে প্রপার ট্রিটমেন্ট না হলে বা অ্যাপ্রোপ্রিয়েট মেজার যদি না হয় তাহলে কিন্তু সেকেন্ডারি এই কমপ্লিকেশনগুলো ভোগান্তি হতে পারে জি এ বিষয়ে আমরা আরও কথা বলবো স্যার তার আগে একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আশা করছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কোমর ব্যথা রিহ্যাব ফিজিও চিকিৎসা চলুন আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি স্যার বিরতিতে যাওয়ার আগে আমরা একটা এমআরআই পিকচার দেখলাম স্কোলিওসিস দেখলাম তো এটা হলো স্যার ডিজিজ ডায়াগনোসিস হওয়ার পর এর পরবর্তী স্টেপগুলো যদি বলেন যে রিহ্যাব বা ফিজিওথেরাপি আমাদের সেই ব্যাপারগুলোতে অবশ্যই যেহেতু আমরা কজ অফ ব্যাক পেইন এর অন্যতম কারণই হচ্ছে মেকানিক্যালি পেইন মেকানিক্যাল কজ আর কিছু কজ আছে প্যাথোলজিক্যাল কজ তো প্যাথোলজিক্যাল কজের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে সার্জিক্যাল ইন্টারভেনশন একটা মানে জরুরি একটা প্রসিডিউর প্রয়োজন হতে পারে যেমন যদি কারো ক্যান্সার হয়ে থাকে মেরুদণ্ডে কারো যদি টিবি স্পাইন হয় যেটা পর্স স্পাইন বলে থাকি পর্স ডিজিজ সেটা কিন্তু সার্জিক্যাল একটা ইয়েতে যেতে হয় আর বাকি বেশিরভাগ ক্ষেত্রেই যে এই রুগীগুলো আমরা পেয়ে থাকি মেকানিক্যালি 90-95% রুগী এই রুগীগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব ফিজিও প্রসিডিউরে যেতে হয় এটা একটা চিকিৎসা পদ্ধতি যেখানে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস
ইলেকট্রোথেরাপি অ্যাপ্লাই করে থাকি, বিভিন্ন মেকানিক্যাল থেরাপি অ্যাপ্লাই করে থাকি, বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজেস যেটা অ্যাপ্লাই করে থাকি, এবং এটা রুগী টু রুগী আপনার কন্ডিশন টু কন্ডিশন ভেরি করবে। এক এক রুগীর ক্ষেত্রে এক এক সময় লাগতে পারে, এক এক রুগীর ক্ষেত্রে এক এক রোগের ক্ষেত্রে এক এক এইজে এক এক মহিলা পুরুষ নির্বিশেষে আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা ব্যাক পেনে করে থাকি, এবং পাশাপাশি এই রুগীগুলোকে আমরা কিছু এডুকেশনও দিয়ে থাকি যে অ্যাকর্ডিং টু কজ, কারো ক্ষেত্রে যদি কোমর ব্যথা ডিউ টু PLID হয়ে থাকে, যে কোমরের ডিস্কের সমস্যা যেটা হয়ে থাকে, তো এই রুগীগুলা যদি আর্লি ইন্টারভেনশন দেওয়া যায় এবং ডায়াগনোসিস কনফার্ম করা যায়, রুগী যদি দীর্ঘদিন PLID নিয়ে না ভুগে থাকে, তাহলে এই রুগীগুলোকে আমরা ডিকম্প্রেশন যে থেরাপি আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। ডিকম্প্রেশন এটা রিহ্যাফিজিওর একটা অংশ, এখানে রুগীকে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস বা মোটালিটিসের মাধ্যমে ডিকম্প্রেসড করে থাকি, প্রয়োজনে আমরা রুগীকে হসপিটালাইজডের প্রয়োজন হতে পারে। এরকম কি নির্ধারিত আছে যে কতবার ফিজিওথেরাপি নেওয়া লাগতে পারে বা রিহ্যাব কতবার করা লাগতে পারে এরকম? অবশ্যই এটা ইট ডিপেন্ডস অন ডক্টর এবং কন্ডিশন, যে এক এক রুগীর ক্ষেত্রে এক এক সময় লাগতে পারে। প্রতিটা রুগী কিন্তু আমরা বারবার বলে থাকি যে প্রতিটা রুগীকে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে নেই, যে একটা রুগীর কোমর ব্যথার যে আমরা পেলাম সাজেস PLID, পাশাপাশি একটা রুগীর যে কোমর আড়ি আপনি PLID কারেকশন করলেন বা হয়তো ডিস্কের সমস্যা অনেকাংশে ইম্প্রুভ হলো, কিন্তু দেখা যায় ব্যথা যাচ্ছে না বা অ্যানাদার ব্যথার কথা সে বলে, এই জন্য আমরা তখন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে থাকি। কারণ একটা যেমন আমি আপনাকে যে ছবি দেখালাম ব্রেকের আগে, যে কোমর ব্যথা থেকে মেরুদণ্ড বেঁকে যেতে পারে, এখন কোমর ব্যথা হয়তো আমরা PLID-র কারণে কোমর ব্যথা হলো, সেটা আবার সেকেন্ডারি কমপ্লিকেশন হলো যে স্কোলিওসিস, এখন আমরা কোমর ব্যথার PLID ট্রিটমেন্ট করলাম, সে PLID ডেভেলপ মানে ইম্প্রুভ হলো, কিন্তু তার দেখা গেলো যে ব্যাক মাসেলগুলো পেইন করছে ডিউ টু স্কোলিওসিস, তো তখন আবার তাকে অ্যানাদার আপনার রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে যেতে হয়। তাহলে এটা আমরা বলতে পারি স্যার একটা কম্বাইন ট্রিটমেন্ট, এটা আমরা আলাদা করে না করে যদি ডায়াগনোসিস করতে পারি এবং সাথে ফিহ্যাব এবং ফিজিওথেরাপি রিহ্যাব আমরা পেশেন্ট অনুযায়ী সেভাবে ভাগ করে দিয়ে পুরোপুরি ঠিক করে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, এবং এটা আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এবং দীর্ঘদিন রিসার্চ যেটা আছে, এক এক রুগীর ক্ষেত্রে স্পেশালি যেমন ডিস্ক প্রোল্যাপস রুগীর ক্ষেত্রে হয়তো আপনার কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, যদি আমরা হসপিটালাইজড করি কয়েক সপ্তাহ লাগে, বা আর্থ্রাইটিস রুগীর ক্ষেত্রে স্পন্ডাইলাইসিস রুগীর ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু হসপিটালের কোনো প্রয়োজন হয় না। স্যার একটা ফোন এসেছে, এই বিষয়ে আমরা আবার আলোচনা করব, ফোনটা একটু নিয়ে নিন। অবশ্যই। হ্যালো দর্শক, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটা করুন। তানিয়া চুয়াডাঙ্গা থেকে বলছি। জি জি বলেন। জি আমার প্রশ্ন হলো, আমার বাম কাঁধে, আমার এজটা হলো 40-42 মতো, আমার কাঁধ থেকে বাম হাতটা আজ প্রায় 15 দিন ধরে ঝিনঝিন করছে, প্রথম দিকে একটু বাতের ব্যথার মতো কামড় দিচ্ছিল, এখন ঝিনঝিন আর প্রচন্ড পেইন, প্রচন্ড যন্ত্রণা এবং মাঝে মাঝে ভারী হয়ে আসছে, কষে হাত নাকগুলা কেমন যেন কষে ভারী হয়ে আসছে হাতটা। আমি স্থানীয় ডাক্তার দেখিয়েছি, আমাকে ট্রিটমেন্টও দিয়েছে, কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না, প্রায় 15 দিন হয়ে গেছে। ডাক্তার সাহেব কি কোনো ডায়াগনোসিস করেছে যে, বা আপনাকে কোনো আইডিয়া দিয়েছে যে এই সমস্যা হচ্ছে আপনার বা এই কারণে এটা হয়েছে? উনি আমাকে বলছেন যে, আচ্ছা দর্শক আপনারা আমাদের সাথে থাকেন, আপনার উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, ওনার আমি ক্লিনিক্যালি বুঝেই যাচ্ছে সে নার্ভ রুট পেইনে ভুগছে, সাধারণত PLID যদি ডিস্কের সমস্যা যদি ঘাড়ে হয় তখন কিন্তু এই কমপ্লেনটা আসে, যে রুগী যে কমপ্লেন করছে ঘাড়ে ব্যথা হবে, হাতে ব্যথা আসবে, অনেক রুগী বলবে হাতটা অবশ লাগে, কারো কেউ কেউ বলবে ঝিঝি লাগে, মানে অ্যাকর্ডিং টু নার্ভ কম্প্রেশন, অ্যাকর্ডিং টু রুগীর পারসেপশন পেইন, বিভিন্ন রকম অনুভূতির কথা সে বলতে পারে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, ওনাকে ডাক্তার সাহেব যে ট্রিটমেন্ট দিয়েছে অবশ্যই কন্টিনিউ করবে, পাশাপাশি যদি এটা কমপ্লিট ভালো না হয় বা ইম্প্রুভ না হয় দীর্ঘদিন যাওয়ার পরে, হয়তো কয়েক সপ্তাহ দেখতে পারে উনি ওয়েট করে, না হলে ওনাকে ঘাড়েরকে MRI করে ফেলতে হবে। কারণ আমরা যে ছবিটা দেখিয়েছি MRI-এর, এটা খুব ক্লিয়ার একটাবারে ছবি চলে আসবে যে আইদার এখানে কোনো ডিফ কোনো টিস্যুতে কোনো সমস্যা আছে কিনা, কোনো নার্ভে কম্প্রেশন আছে কিনা, কোনো হাড়ের প্রবলেম আছে কিনা, বা আপনার কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করেছে কিনা, বিকজ
ওনার যে এইজ, এইজ একটা আর্থ্রাইটিস ডেভেলপিং এইজ, 35 থেকে শুরু হয় বাংলাদেশে আফটার লেট যে ইয়ারগুলো আছে, তো এটাও ডেভেলপ করতে পারে এবং ওনার সমস্যাটা বুঝেই যাচ্ছে ডিউ টু দ্যাট। তারপরও আপনাকে আমি যে সাজেশন করব, আপনি ডাক্তার সাহেবের ওষুধের পাশাপাশি আপনি গরম শেক দিতে পারেন, হট ওয়াটার ব্যাগ দিয়ে ঘাড়ে হাতে যেখানে সমস্যাটা হচ্ছে সেখানে শেক নিতে পারেন রেগুলার 10 মিনিট করে দুবেলা। আর আপনার বালিশ চেঞ্জ করতে হবে, আমি জানি না কী বালিশ ইউজ করেন, অবশ্যই একেবারে পাতলা এবং নরম বালিশ ব্যবহার করতে হবে। কিছুদিন আপনার যে অ্যাক্টিভিটিস করে থাকেন, যেই কাজগুলো আপনি করলে সমস্যাটা বেড়ে যাচ্ছে একটু খেয়াল করবেন, সেই কাজগুলো বন্ধ রাখতে হবে। কিছুদিন আপনার হেভি ওয়ার্ক, যেমন বালতি টান দেওয়া, ভারী কলস টান দেওয়া বা ভাতের পাতিল টান দেওয়া বা সামনে ঝুঁকে কিছু কাজ করা, বাসার অনেক কাজ আছে আপনাদের, এই কাজগুলো কিছুদিনের জন্য 7 থেকে 10-12 দিন বন্ধ করে রাখতে হবে। আর আমি যে ট্রিটমেন্টগুলো বললাম পাশাপাশি এগুলো বাসায় করেন, এত ইম্প্রুভ না হলে এমআরআই করে আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। দর্শক, আপনি নিশ্চয়ই আপনার উত্তরটা পেয়ে গেছেন। আমাদের সাথে আপনারা ফেসবুকে সরাসরি যুক্ত হতে পারেন, www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে। আমাদের সাথে ফেসবুকে একজন ডক্টর পেশেন্ট আছে স্যার, আমি কোশ্চেনটা নিয়ে নিই। সাকিব ইমন লিখেছেন, আমার আম্মুর বয়স 46, তার কোমরের বাম পাশে ব্যথা এবং বাম পায়ের গোড়ালিতে ব্যথা, বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে পায়ের গোড়ালিতে ব্যথা করে, কেন এমন হয় এবং কি করা উচিত জানালে খুশি হব। হ্যাঁ, ওনার মার যে এইজ 46, এইজে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে, এটা একটা কমন। সাধারণত আমাদের যে রিসার্চ আছে, মোস্ট অফ দ্য ওমেন সাফারিং অস্টিওআর্থ্রাইটিস আফটার 40 এবং 50 পরে এটা কমন আরও বেশি হয়ে যায়, এটা একটা কজ। অ্যানাদার হচ্ছে ওনার গোড়ালিতে ব্যথা আছে, তো গোড়ালি ব্যথার আমরা অনেক কারণ আছে, ইনি এর আগে অনেক অনেক আলোচনা হয়েছে, তার মধ্যে তারপরও আমি বলবো যেটা হচ্ছে, যেমন প্লান্টার ফ্যাসাইটিস, পায়ের তলায় ইঞ্জুরি জাতীয় হতে পারে, ক্যালকেনিয়াল স্পার হতে পারে, গোড়ালি ব্যথা, অনেক সময় কোমরের যে পিএলআইডির কথা বলি আমরা, পিএলআইডির ব্যথাও কিন্তু কোমরের থেকে পায়ে চলে যেতে পারে। শুধু পায়ের ব্যথা নিয়ে আমাদের কাছে রুগী আসে যে আমার শুধু পা ব্যথা, আমরা হয়তো বলি আপনাকে কোমরে এমআরআই করতে হবে, রুগী বলে আমার তো কোমরে কোনো সমস্যা নেই, আমি কেন কোমরে এমআরআই করব। যাই হোক, রুগী রুগীর মতো করে এক্সপ্রেশন করে, আর আমরা যারা স্পেশালিস্ট এগুলো এই রোগগুলো বা এবং রুগী নিয়ে ডিলিংস করি, আমরা বুঝতে পারি যে কোথায় সমস্যা। তো ওনার মার ক্ষেত্রে যেটা আমার সাজেশন, উনি যেন সফট সোলের জুতা ব্যবহার করে, যে জুতাটা অলওয়েজ ব্যবহার করবে সেটা সফট হতে হবে। এবং আমরা কিন্তু জুতা বিভিন্ন সময় বিভিন্ন রকম জুতা ইউজ করে থাকি সবাই, সেটা পুরুষও বলেন মহিলারও বলেন, বের হলে একরকম জুতা, বাসা আর একরকম জুতা, তো যেই জুতোই যখন ইউজ করেন না কেন জুতা হতে হবে সফট, খালি পায়ে হাঁটা যাবে না। আর ব্যথায় গরম শেক দিবে, এটা একটা কমন, যদি ব্যথা ভালো লাগে, অনেক সময় আমরা কন্ট্রাস্ট বাথ বলি, যে গরম ঠান্ডা, মানে একটা হট ব্যাগে গরম পানি নিতে পারে আর একটাতে ঠান্ডা পানি নিতে পারে, একবার 1 মিনিট গরম শেক আবার ঠান্ডা শেক, এইভাবে কন্ট্রাস্ট কম্প্রেশন সে 10-15 মিনিট দিলে অনেকাংশে উপকারে আসবে। আর যদি এটা দীর্ঘায়িত করে ওনাকে স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়, প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে যে আইদার কোনো পিএলআইডি আছে কিনা, তো ক্লিনিক্যালি তাই মনে হচ্ছে যে কোমরের ডিক্সের কোনো সমস্যা থাকতে পারে। স্যার, ফেসবুক আমাদের ফোনে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে আসি। অবশ্যই। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটা করুন। মোহাম্মদ আব্দুল আদুদ যশোর থেকে বলছি। জি বলেন। জি, আমি 2 বছর আগে মাজার সমস্যার কারণে, আপনার বয়সটা একটু বলেন, আমি স্পাইনাল কর্ড অপারেশন করেছিলাম ঢাকা থেকে ইবনে সিনাই। আচ্ছা। জি, অপারেশন করার পরে আমার এখন সেই মাথার যন্ত্রণা এবং ব্যথাটা কমছে, কিন্তু পায়ের 2 সাইডের শিরা এবং পায়ের তলা পর্যন্ত অবাস হয়ে যায়, এই গিরের সাইড দিয়ে পায়ের রানের পিছন দিয়ে 2 শিরাই অবাস হয়ে যায়, একেবারে কুকড়া হয়ে আসে অবাস, আমি হাঁটতে চলতে গেলে ব্যালান্স থাকে না, এবং আমি যেখানে আছি এখানে আরো 8 জন ড্রাইভার আছে, আমি একজন ড্রাইভার, সবাই এই মাজার সমস্যা, মাজারি ব্যথা করে। আপনি বর্তমানে কোথায় আছেন? আমি এখন বর্তমানে যশোর জাগরণী চক্র ফাউন্ডেশনে আছি। আপনার বয়সটা একটু উল্লেখ করবেন। বয়সটা এখন 50 বছর আমার। জি।
আচ্ছা, আপনার অপারেশনের আগেও কি এই যে এখন যে সমস্যাটার কথা বলছেন অবশ হয়ে আসে, এটা কি অপারেশনের আগেও সমস্যাটা ছিল? হ্যাঁ, আমার অপারেশনের আগে আমার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। জি, তারপরে আমি ইবনে সিনাতে যে অপারেশন করছিলাম, অপারেশনের আগে আমার পায়ের আঙুলগুলো সব অবশে আসতো, সব অবশে সমস্যাটা রয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ দর্শক, আমি বুঝতে পেরেছি। ওনার পিএলআইডি, পিএলআইডি থেকে ওনার যেটা হচ্ছে অডাইকুনা সিনড্রোম, আমরা একটা মেডিকেল টার্ম আছে বা ডাক্তাররা জানি, ওটা হয়েছিল প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি হয়েছিল, ওটা ডাক্তার সার্জারি করার পর ইম্প্রুভ হয়েছে। কিন্তু ওনার যে এই যে রেজিডুয়াল যে প্রবলেমটা আসছিল, নামনেস, অবশ ভাব বা রুট কম্প্রেশনের কারণে যে নার্ভ সেলগুলো ড্যামেজ হওয়ার থেকে আমাদের যে মোটর এবং সেন্সরি যে আপনার ইম্পেয়ারমেন্ট তৈরি হতে পারে সমস্যা, সেটা এখনো হয়তো যাচ্ছে না। এই জন্যই আমরা বারবার জোর দিচ্ছি রিহ্যাবিলিটেশন, এজ এ রিহ্যাব ফিজিও কথা বলা, এবং রিহ্যাবিলিটেশন একটা ট্রিটমেন্ট প্রোটোকল যেখানে একটা গ্রুপ অফ ডক্টর এবং স্পেশালিস্ট গ্রুপ অফ পিপল উইল ওয়ার্ক ফর এ ডিজিজ অর একটা পেশেন্ট। তো এই ক্ষেত্রে ওনাকে আফটার অপারেশন ওনাকে রিহ্যাবিলিটেশন প্রসিডিউরটা দরকার ছিল, যার কারণে হয়তো এই সমস্যাটা এখনো রয়ে গিয়েছে এবং দুই বছর চলে গিয়েছে। এই বিষয়ে স্যার আমরা আরো আলাপ করব একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে আমরা আব্দুল ওয়াদুদ সাহেবের একজন প্রশ্ন নিয়েছিলাম টেলিফোনে, আসেন ওনার উত্তরটা জেনে নেই। হ্যাঁ, ওনার আসলে যেটা হচ্ছে আমরা বলছিলাম যে অপারেশন প্রয়োজন ছিল, অপারেশন ইমার্জেন্সি এটা করা হয়েছে, আফটার অপারেশন যেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন করা হয়নি বা হয়ে উঠে নাই, অনেকগুলো কারণ থাকতে পারে, রুগীরও অনেক সময় করতে চায় না বা রুগীরা মনে করে যে আমার একটা প্রবলেম হয়েছে, আমার অপারেশন হয়ে গেছে, আমি শেষ হয়ে যাব, হ্যাঁ আমি আর কিছু করার দরকার নেই। তো এই দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এভরিথিং ইজ কন্টিনিউয়াস প্রসেস, রোগও হচ্ছে আপনার আস্তে আস্তে রোগ বাড়তেই থাকে। তো ট্রিটমেন্ট দেওয়ার পর হয়তো রুগী ভালো হয়ে গেল, মানে এই নয় যে সে কমপ্লিট, একেবারে আর এই সমস্যাটা দেখা দিবে না। তো ওনাকে এখন যেটা করতে হবে, ওনাকে রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে যেতে হবে, রিহ্যাব ফিজিও প্রয়োজনে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে, বিভিন্ন এক্সারসাইজ আছে, বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে, যেগুলো ওনাকে কন্টিনিউ করতে হবে, করলে আস্তে আস্তে এই সমস্যাগুলো এখনও সম্ভব কাটিয়ে ওঠা। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, দুবছর হয়ে যাওয়ার পরেও যদিও আগে সমস্যা রয়ে গিয়েছে, আমরা অনেক সময় রুগী পাই অপারেশনের পরে দুবছর পর আবার নতুন করে আবার সমস্যা দেখা দিতে পারে, এর মূল কারণ হচ্ছে ল্যাক অফ এডুকেশন, মানে যে এই সমস্যার কারণে রোগটা হয়েছিল। যেমন ওখানে উনি বলছে ওনার মতো আরও রুগী আছে এরকম 5-6 জন 7 জন 10 জন, সেটা মেইন ফ্যাক্টরটা কি বা কারণটা কি? হ্যাঁ, যেটা আমরা মেকানিক্যালি কজ, বসা চলা ফেরা, যেমন যদি সেখানে যে বাকিরা আছে, উনি পেশায় ড্রাইভার, ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার যারা, তাদেরও বসার বিভিন্ন ভঙ্গি থেকে হয়ে থাকে, অনেক সময় তারা ড্রাইভিং শেষ বসেই থাকে ইয়েতে সিটে, গাড়ির সিটে বসে হয়তো ঘুমায় অনেকে, হ্যাঁ ম্যাল অবস্থানে, ভুল অবস্থানে, তা থেকে কোমরের সমস্যা, এবং সিটের যে বসার অবস্থানটা সেটা যদি সিটে প্রবলেম থাকে দীর্ঘদিন, একটা আপনি যখন একটা চেয়ার বা সিট ব্যবহার করবেন, যদি সেটাকে রেনোভেশন না করা হয়, ঠিক না করা হয়, অনেক সময় সেখানে বিভিন্ন প্রকার ওই বসার সমস্যা থেকে মেরুদণ্ডের সমস্যা হতে পারে। আমরা দেখা যায় স্যার এই কারণে পোশ্চার চেঞ্জের কারণে মেইন জিনিসটা হচ্ছে মহিলাদের বেশি হচ্ছে এই পেইনটা, এবং যারা কর্মজীবী মহিলা বা কর্মজীবী পুরুষ দেশের বাইরে আছেন, সময় অনেক সময় ধরে কাজ করছেন একই পোশ্চারে বা পোশ্চারটা ঠিক কারণে, সেটা হতে পারে। তো সেই ব্যাপারে আমরা কি বসার পজিশন বা পোশ্চার এই ব্যাপারে আমাদেরকে একটু যদি জানান তাহলে ভালো হবে স্যার। অবশ্যই, আমার মনে হয় একটা ছবি দিয়ে যদি আমরা বুঝাতে পারি তাহলে আরো রোগীদের জন্য বুঝতে সুবিধা হবে। যে ছবিটা আছে, দুটা ছবি আমরা এখানে দিয়েছি, একটা হচ্ছে বসার পশ্চার আর একটা হচ্ছে দাঁড়ানোর ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ আপনার বসার ক্ষেত্রে দেখেন যে ভদ্রলোক যে স্ক্রেচ দিয়ে আমরা ছবিটা এঁকেছি,
একেবারে মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করতে হবে। সে যে বসেছে স্ট্রেট, মানে তার যে পিছনে যে চেয়ারটা আছে সেটার সাথে সে কোমরের অংশে লাগিয়ে দিয়ে সোজা হয়ে বসেছে, এবং ঠিক হিপ যেখানে আছে সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা, এবং সে কিন্তু একজন কম্পিউটার কাজ করছে বুঝেই যাচ্ছে। এবং দেখেন তার কিবোর্ডটা একটু নিচে নামানো আছে, যেখানে এলবো গুলা 90 ডিগ্রির নিচে থাকে, এবং মনিটরটা একেবারে প্রায় আই লেভেলে আছে, হ্যাঁ উপরে অনেক উপরে উঠানো আছে, আর নিচে যে পাটা রেখেছে একটা কোনো ইনক্লাইন বোর্ডে, যেটা একটু তির্যক বা সমতল ভূমির মতো না, একটু তির্যক অবস্থানে আছে। দিস ইজ আইডিয়াল পশ্চার পর ডেস্ক জব ওয়ার্কার, যদি যারা কম্পিউটিং করে, যারা বসে বসে ডেস্ক জব করে, তাদের এই পজিশন যদি মেনটেন করে সাধারণত কোমরের বড় কোনো সমস্যা হবে না, নট অনলি কোমর, কোনো স্পাইনে মেরুদণ্ডে কোথাও কোনো সমস্যা হবে না বসার ক্ষেত্রে। এই বিষয়গুলোতে স্যার আমরা আসলে একেবারেই পিছিয়ে আছি, অবশ্যই এটা এই বিষয়গুলো জানি না। হ্যাঁ, এটা অনেকে এখনো ওইদিকে মনোযোগ করে না, করা হয় না, হয় হচ্ছে কাদের ক্ষেত্রে, যারা রোগী তারা বুঝছে যে আমার আসলে প্রবলেম, ভোগার পরে এক্স্যাক্টলি। এবং আপনার ওই পাশে যে দাঁড়ানো অবস্থায় দেখেন, খুবই মজার বিষয়, আপনার খেয়াল করবেন বড় বড় শপিং মলে যাবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন অনেকে দাঁড়িয়ে কম্পিউটিং করে, কিন্তু তার মনিটরটা নিচে, সে সামনে এভাবে দেখে নিচে দেখে কাজ করছে, এটা একটা ভুল অবস্থান। আমি মনে কর আমি বলবো যারা কর্পোরেট হাউসে যারা এইসব ডেস্কগুলো তৈরি করেছেন বা যারা করছে, এগুলা দ্রুত কারেকশন করা দরকার। দাঁড়ানোর ক্ষেত্রে দেখেন মনিটরটা কোথায়, মানে মনিটর তো তার আই লেভেলে নিয়ে আসতে হবে, এবং তার হ্যান্ড কোথায় আছে, দিস ইজ আইডিয়াল পজিশন। মানে কম্পিউটার যারা দাঁড়িয়ে ব্যবহার করে অথবা যারা বসে ব্যবহার করে, বা ডেস্ক জব ক্ষেত্রে অথবা দাঁড়িয়ে কাজের ক্ষেত্র, স্ট্রেট হয়ে দাঁড়িয়ে যে কাজটা করতে হবে, যখনই সামনে ঝুঁকে প্রলং কাজ করা হয় তখন ঘাড়ে পিঠে কোমরে কিন্তু আপনার ডিস্ক প্রলাপজনিত যে অনাকাঙ্ক্ষিত রোগ, একটা হচ্ছে কিছু রোগ আছে আমাদের হ্যান্ড গ্রিপের বাহিরে, ডিউ টু ইনফেকশন, ডিউ টু অ্যানাদার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, একটা আমরা জানি না, একটা অকারেন্স হতেই পারে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা জানি যে উই ক্যান ম্যানেজ, যে আমরা বসবো কীভাবে, জাস্ট যদি আমরা জানানো যায়, বা যারা এই টেবিল বানাচ্ছে কোম্পানি, বা যারা ডেস্ক তৈরি করছে, বা যারা বিভিন্ন ফার্নিচারগুলো দিচ্ছে, তারা যেন এই বেসিক জিনিসগুলো তারা যদি মাথায় রেখে দেন, তাদের যদি অফিস ডেকোরেশন বলেন বা ইন্টেরিয়র কাজগুলো করে, তাহলে কিন্তু অনেকাংশে এই রোগীর পরিমাণ বা এই সমস্যাগুলো কমে যাবে। আচ্ছা স্যার, এটা তো গেল ওয়ার্কিং পার্সনদের ব্যাপারে, আমরা ইদানিং দেখছি যে বাচ্চাদের বেলাও কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথায় ভুগছে, সেটা মেইন কারণ হতে পারে গ্যাজেট আমরা খুব বেশি ইউজ করছি, সেটাও হতে পারে, তো এই বিষয়ে আপনি যদি একটু বলেন। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের বাচ্চার বিভিন্ন সমস্যা বেশি পেয়ে থাকি, তো বাচ্চাদের অনেক সময় আমাদের কাছে কিছু আছে, বাচ্চা সামান্য ইঞ্জুরি নিয়ে আসতে পারে খেলাধুলা থেকে, এটা একেবারে রেয়ার কেস, কিন্তু বেশিরভাগ বাচ্চাই কোমর ব্যথা বা পা ব্যথার কথা বলে থাকে। কিছু আছে যেমন আমরা গ্রোথ পেইন বলে থাকি এটা, আরেকটা হচ্ছে আপনার যেমন যে স্কুল ব্যাগ, যদি হেভি ওয়েট স্কুল ব্যাগ ইউজ করে, এখন একটা বাচ্চা যদি স্কুল ব্যাগ ইউজ করে এবং সে যদি সেটা ক্যারি করে এবং প্রলং হেঁটে যায়, মনে করেন কয়েক মাইল বা কিলোমিটার তাকে যেতে হয় উইথ হেভি ওয়েট বিহাইন্ড ব্যাক, তাহলে কিন্তু তার ব্যাকে পেইন হবে, এটা একেবারে কমন। কিছুদিন আগে একটা রুল করেছে যে স্কুল ব্যাকের ওয়েট কতখানি হতে পারবে, হ্যাঁ অবশ্যই রিসেন্ট একটা স্টাডি করে একটা রুল করা, অবশ্যই রুলটা ইমপ্লিমেন্ট করা দরকার। ইমপ্লিমেন্ট বলতে হচ্ছে আমাদের সচেতনতা দরকার, আসলে জোর করে তো কোনো কিছু করা যাবে না, মানুষকে বোঝানো, মানুষ বুঝতে যেন পারে সবাই, স্কুল টিচার হতে শুরু করে প্যারেন্টস এবং যারা তাদের বাচ্চাদের সবাই, কিন্তু যেমন আমার বাচ্চা অনেক সময় আমি নিজে দিয়ে আসতে পারি না, কেউ না কেউ তাকে হেল্প করতে হয়, হ্যাঁ আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, তো তাদেরও জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন তারাও যদি আসা যাওয়ার সময় তাকে ওভার ওয়েট দিয়ে দেয়, ওকে তুমি ক্যারি করো, তো এই জিনিসগুলো আসলে আমাদের একটু সচেতনতা দরকার বাচ্চাদের ক্ষেত্রে, কারণ এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে শহরের বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়, আর মূল কারণ হচ্ছে ল্যাক অফ আপনার অ্যাক্টিভিটিস, চলাফেরা বা তাদের কোনো খেলার স্পেস নেই বা খেলার পরিবেশও নেই, অথবা তাদের খেলার সময় হয়ে ওঠে না, সবগুলো মিলে কমে গিয়েছে, এই সকল কারণে তখন আপনি যদি একটা ওভার ওয়েট কিছু দেন,
সে কিন্তু তার জন্য তার ইনজুরি হবে আর একটা গ্রামের বাচ্চার ক্ষেত্রে সে কিন্তু ফিজিক্যালি ফিট সে স্কুল থেকে এসে আবার খেলতে যায় পাতা দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ সবই সে দেয় তখন আপনি যদি তাকে একটু ওভারওয়েটও দেন তার ক্ষেত্রে যেই স্টাডিটা খেয়াল করে দেখেন যে তার ক্ষেত্রে সমস্যাটা একটু কম হবে তো আমাদের মনে হয় এই জিনিসগুলো অ্যাড্রেসড এখন আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটা শেষ ফোন কল আছে প্রিয় দর্শক কোথা থেকে বলছেন কে বলছেন একটু প্রশ্নটা করুন নরসিংদী থেকে বলছি আমি সিঙ্গাপুরে থাকি জি আপনার বয়সটা একটু বলবেন আমার বয়স 36 বছর আমি সিঙ্গাপুরে থাকি ছুটিতে আছি আর বাংলাদেশে এখন আমি শিপইয়ার্ডে কাজ করি ওই জায়গায় আমি কর্মক্ষেত্রে মানে ফুসফুসে কইরা গেছি পায়ের গোড়ালির মাঝে যে জায়গাটা ওই জায়গাটা ভুল একটা আদি আছে না ওই জায়গাটা আমার মনে কিছু মুছে গেছে আমি নামাজ আপনি যেটা বলছিলেন স্যার পায়ের পায়ের ব্যথায় কোমর ব্যথায় সেটা পায়ে রেডিয়েট হতে পারে এবং সেই ডাক্তাররা কিন্তু ওই ট্রিটমেন্টটাই দিয়েছে কিন্তু ওনার এখন নতুন কমপ্লেইন উনি যখন নামাজের শুরুতে বসে স্পেশালি আপনার রুকুতে বা নিচে যখন বসে ফ্লোরে বসে আত্মাহত পরে ওই সময় আমাদের একটু ভঙ্গিটা একটু পাটা একটু চেঞ্জ করতে হয় ওই চেঞ্জে তার পেইন হয় ওই চেঞ্জে পেইনটা আসলে লোকাল পেইন এটা ওখানে অ্যাঙ্কেল স্প্রেইন হতে পারে স্ট্রেইন হতে পারে মানে ইনজুরি হয়েছে সামাও যে হোসট খেয়েছিল ওখানে ইনজুরি হয়েছে ইনজুরিটার ট্রিটমেন্টও হচ্ছে বিভিন্ন রিহ্যাবিলিটেশন ইলেকট্রোথেরাপির মাধ্যমে আমরা সমাধান করতে পারি তো আমি যেটা বলবো দর্শক আপনি একটা না অন্তত মাসখানে কুসুম গরম পানিতে পাটা ডুবিয়ে নাড়াবেন এটা হচ্ছে আমার আপনাকে আপনার প্রতি সাজেশন যে পা ডুবিয়ে একটা না প্রতিদিন 10 মিনিট করে পাটা যে যতটুকু পর্যন্ত পেইন হয় গোড়ালিটা পুরোটা ডুবিয়ে দিবেন ডুবিয়ে নাড়াবেন 10 মিনিট করে পারলে 1 চামচ লবণ দিয়ে নেবেন আশা করি সমস্যাটা অনেকাংশে ইম্প্রুভ হয়ে যাবে তারপরে সমাধান না হলে ওখানে আমরা অনেক সময় লেজার অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন প্রকার ফেরাফিন ওয়াক্স বা থেরাপি অ্যাপ্লাই করতে পারি এবং কিছু ম্যানিপুলেশন আছে যেগুলো হাতে করতে হয় এই ইঞ্জুরিগুলো যে ট্রিটমেন্টগুলো আমরা স্পোর্টসে ইউজ করে থাকি সেটা অ্যাপ্লাই করলেই সমস্যাটা চলে যাবে তাহলে স্যার আমরা আজকে আলোচনায় জানতে পারলাম যে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো পেইনের ট্রিটমেন্ট আমরা ডায়াগনোসিস হওয়ার পরে এমআরআই করা লাগবে এবং ট্রিটমেন্ট হওয়ার পরে সুস্থ হয়ে যাওয়া মানেই কিন্তু পুরোপুরি সুস্থ না হ্যাঁ অবশ্যই তাকে ফলো আপে আসতে হবে ফিজিওথেরাপি নিতে হবে রিহ্যাবিলিটেশনে যেতে হবে যেন পুরোপুরি সে সুস্থ জীবন সে চলতে পারে অবশ্যই আপনার সাথে আমি একমত এটা রোগীদের এই বেসিক ধারণাটা নেওয়া দরকার এবং এটা এটা যদি ওনারা ধারণা নিয়ে রাখে তাহলে কিন্তু রোগগুলা বারবার আবার কিন্তু রিকার করবে না ফিরে আসবে না আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং আশা করা যায় আমাদের অনেক রোগী অনেক উপকার পাবে আজকে কথাগুলো শুনে আপনাকে অনেক ধন্যবাদ এসটিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক অনুষ্ঠান শেষ করতে হচ্ছে তার আগে জানিয়ে দিচ্ছি বৃহস্পতিবার রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সবার সুস্থতা সুন্দর এবং ব্যথামুক্ত জীবন কামনা করে এখানেই শেষ করছি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল